আপনি কেমন আছো? কেমন আর থাকবো বলুন, বিয়ে বাড়িটা যে এক নিমেষে শ্রাদ্ধ বাড়িতে পরিণত হবে সেটা তো স্বপ্নেও ভাবিনি। আচ্ছা কীর্তি, তুমি তো এই রয় বর্মন বাড়ির ছোট বউ, খুব আদুরে নিশ্চয়ই? সব মনে হয় আদুরে কিনা জানি না, তবে মাঝে মাঝে নিজেকে খুব বাড়তি বলে মনে হয়। স্যাড। আচ্ছা কীর্তি, বরের সাথে সম্পর্ক কেমন তোমার? আই মিন ফিজিক্যাল রিলেশন এন্ড অল। স্বামী স্ত্রীর মধ্যে যেমন সম্পর্ক হয় ঠিক তেমনই। দেখুন, আপনার অন্য কোনো প্রশ্ন থাকলে আপনি করতে পারেন। সেদিনকে রাত্রে কোথায় ছিলে তুমি? ঘরে ছিলাম, শুয়ে ছিলাম। কার ঘরে? কার খাটে? কার আবার, নিজের। কি বলছেন বলুন তো আপনি। আচ্ছা তোমার কি মনে হয় খুনটা কি করতে পারে কীর্তি? জানি না, ঠিক বলতে পারবো না। তবে মেজদি ভাইকে নিয়ে মেজদার বর্তার মধ্যে প্রায় কথা কাটাকাটি হতো। অজিতেশ? না, রায় রয় বর্মন। তা কীর্তি, কয়েক বছরই তো হলো তুমি বিয়ে করে এসছো, তোমার এক্স বড়জা ঠিক কিভাবে মারা গেছিলেন, মানে রীতিকা রয় বর্মন ঠিক কিভাবে মারা গেছিলেন, এনি আইডিয়া? ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, ওই বাথরুমে পড়ে গিয়ে। কি স্ট্রেঞ্জ না, বড় ছেলে বড় বউ কয়েক বছরের মধ্যেই পগার পা। এটা না রয় বর্মন পরিবার, এই পরিবারের না কোনায় কোনায় রহস্য। এবার আপনি দেখুন এই রহস্য ভেদ করতে পারেন কিনা। কি ফ্যামিলি, সব গুলিয়ে যাচ্ছে।